তোমাদের মধ্যে থেকে যারা জেক্সপো এবং ভোকলেট দিয়েছিলে তাদের সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে দেখো ভিডিও ডিসপ্লেতে দেখতে পাচ্ছ এই যে স্টেটাসটা বা আমাকে আজকে সকালে হোয়াটসঅ্যাপে একজন ক্যান্ডিডেট আমাকে এই মেসেজটা পাঠাচ্ছে যে স্যার আমার পেমেন্ট স্টেটাস আমি কমপ্লিট করেছি এখানে তোমরা দেখতেই পাচ্ছো ডিসপ্লেতে যে পেমেন্ট ডান ফাইনাল সিট বুকিং ফিজ যেটা ছিল তেরোশো টাকা সেটা সে সাকসেসফুলি কমপ্লিট করেছে কিন্তু তারপর তারপরের যে অ্যাডমিশন স্টেটাস নট ইয়েট রিপোর্টেড অ্যাডমিটেড ইন টু দ্য ইনস্টিটিউট তো এই স্টেটাসটা তোমাদের মধ্যে থেকে যদি কোনো ক্যান্ডিডেটে শো করে তাদের সকলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা কারণটা কি বলছি তোমরা যদি এখন এখানে দেখো বলেই দেওয়া হয়েছে পাঁচ এগারো দু হাজার অর্থাৎ পাঁচই নভেম্বর দু হাজার কুড়ির মধ্যে যদি তোমরা যে কলেজে তোমরা অ্যালটমেন্ট লেটার পেয়েছ সেই কলেজে তোমাদের অল ডকুমেন্টস অল ডকুমেন্টস বলতে যে যে ডকুমেন্টস তোমাকে পাঠাতে বলা হয়েছে এবং ফাইনাল সিট বুকিং ফিজের প্রিন্ট আউট করে সিগনেচার করে সিগনেচারের জায়গায় সিগনেচার করে অ্যালটমেন্ট লেটারটা সিগনেচার করে সেটাকে স্ক্যান করে পাঠানো এবং বাকি সমস্ত ডকুমেন্টস পাঠানো যদি তোমরা পাঁচই নভেম্বরের আগে কমপ্লিট না করো সেক্ষেত্রে তোমরা যে সিটটা পেয়েছ এই সিটটা ক্যান্সেল হয়ে যাবে কোনোভাবেই কোনো ইস্যুতেই মানে কোনো কথা তোমাদের শোনা হবে না ভবিষ্যতে যে আমি এই রিজনের জন্য বুঝতে পারিনি পাঠাতে পারিনি কোনো কথা শোনা হবে না যদি তোমরা পাঁচ তারিখের মধ্যে যদি না ডকুমেন্টস পাঠাও তাহলে কিন্তু তোমরা যে সিটটা পেয়েছো সেই সিটটা ক্যান্সেল হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকটা বন্ধু যারা তোমাদের মধ্যে থেকে তোমাদের হয়তো অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে কিন্তু যারা এখনও পর্যন্ত যদি স্টেটাসটা তোমাদের এরকম দেখায় যে পেমেন্ট কমপ্লিট করে দিয়েছ তারপর দেখো অনেক জায়গায় যে সমস্যাটা হচ্ছে যে কলেজে তোমরা সিট পেয়েছ যে নাম্বারটা দেওয়া রয়েছে অ্যালটমেন্ট লেটারের মধ্যে যে কন্ট্যাক্ট পারসনের নাম্বার বা যে স্যারের নাম্বার দেওয়া হয়েছে সেই স্যার কোনোভাবেই তোমাদের ফোনে রেসপন্স করছে না অনেক ক্যান্ডিডেট বলছে যে স্যার আমরা কল করে পাচ্ছি না কল করে যাচ্ছি কিন্তু কেউ কল রিসিভ করছে না নাম্বারটা সুইচ অফ আছে আমি বারংবার বলছি তোমাদের সকলকে পেমেন্টটা যদি তোমাদের প্রফেশনাল অ্যাডমিশনটা যদি ডান দেখায় সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু যদি প্রফেশনাল অ্যাডমিশন স্টেটাসটা যদি ডান না দেখায় ঠিক এই ক্ষেত্রে যেটা দেখাচ্ছ ডিসপ্লের মধ্যে এই ধরনের যদি কোনো কিছু দেখতে পাও সেটা কিন্তু চিন্তার বিষয় তোমাদেরকে বারবার বলছি যে কলেজটা পেয়েছো সেই মেল আইডিতে একটা মেল আইডি থেকে না হলে অন্য আরেকটা বন্ধুর মেল আইডি থেকেও তোমাদের অল ডকুমেন্টস এবং অ্যালটমেন্ট লেটারটা সিগনেচার করে পাঠিয়ে দাও নাহলে কিন্তু সিটটা ক্যান্সেল হয়ে যাবে আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি মাঝে পুজোর ছুটিটা চলে এসেছিলো তার কারণে হয়তো সমস্ত অ্যাকাডেমিক পার্টটা কিছুটা থমকে গেছিলো তোমরা অনেকে ডিটাচ হয়ে গেছো বাট যদি কোনো বন্ধুর যদি এই ধরনের স্টেটাসটা দেখায় যেটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ তাকে খুব তাড়াতাড়ি ইনফর্ম করো এবং তাকে এটাও জানিয়ে দাও যে নভেম্বরের পাঁচ তারিখের আগে যদি সে নেসেসারি স্টেপ না ওঠায় নেসেসারি স্টেপ বলতে কলেজে যদি মেল না পাঠায় তাহলে কিন্তু তার সিটটা ক্যান্সেল হয়ে যাবে আশা করছি তোমাদের সকলকে বোঝাতে পেরেছি নেক্সট থার্ড রাউন্ডের রেজাল্টের জন্য তোমরা সবাই ওয়েট করে আছো যারা আপগ্রেশন করেছো তারাও ওয়েট করে আছো যারা কলেজ পাওনি তারাও ওয়েট করে আছো তোমরা চিন্তা করো না অলওয়েজ এই চ্যানেলের ভিডিও এবং আমি তোমাদের সাথে আছি সমস্ত আপডেট তুলে ধরবো আর যদি তোমরা কোনো কলেজে না সিট পাও সেক্ষেত্রেও চিন্তা করো না আমি অলওয়েজ তোমাদেরকে সেল্প করব তার জন্যে যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্টেট থেকে মানে ওয়েস্ট বেঙ্গল বা আউট অফ বেঙ্গল থেকেও যে কোনো জেলার মধ্যে যদি প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাও উইদাউট ডোনেশনে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো আমি সেখানে কম টাকার মধ্যে একটা ভালো কলেজে তোমাদের অ্যাডমিশন হতে সম্পূর্ণ হেল্প করব। ভিডিওটি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওগুলি তোমাদের সাহায্য করে লাইক করবে চ্যানেলটা যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তার জন্য ধন্যবাদ আর এখনও যদি সাবস্ক্রাইব না করেছো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও কারণ পলিটেকনিকের সমস্ত আপডেট তো বটেই এছাড়া চাকরি এবং স্কলারশিপের সমস্ত কিছুর আপডেট তোমরা বাংলা এবং হিন্দিতে আমার এই চ্যানেল থেকে পেতে থাকবে ধন্যবাদ